গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে সকাল 6টা থেকেই তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে আমি সকাল থেকে রাত পর্যন্ত কী কী করবো তোমাদের সাথে প্রত্যেকটা জিনিস একটু একটু করে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো সবার প্রথমেই গেটের তালাটা খুলে দরজায় জল দিয়ে দিলাম, যেটা সবাই করে আশা করি, তো আমিও করি। তো এদিকে হচ্ছে শিউলি ফুল গাছতলার থেকে কিছুটা ফুল তুলে নিচ্ছি। তো যেহেতু এখন অনেকটা ঠান্ডা পড়ে গেছে না, তো ফুল কিন্তু অনেকটা কমে এসেছে। তো দেখো অল্প কটাই শিউলি ফুল ফুটেছে, তো যথেষ্ট আমার ঠাকুরের কাছে পুজো দেওয়ার জন্য, আর বিশেষ করে আজকে বৃহস্পতিবার, তো এইটুকু ফুলও আমার জন্য অনেক। তো যাই হোক, দেখো তারপরে আমি জল ভরে নিচ্ছি। তো এইটা কিন্তু প্রত্যেক দিনকার আমার কাজ, যেটা তোমাদের সাথে আমি ডেইলিকার ব্লগে শেয়ার করতে পারি না, কারণ সকাল সকাল উঠে এত খিচিবিচি লেগে যায়, আর সকালের টাইম মানেই বুঝতে পারছো যে প্রচণ্ড তাড়াহুড়োর কাজ। তো ছেলে মেয়ের জন্য টিফিনটাকে বসিয়ে দিয়ে এসে এদিকে ওর বোধের বোতলে জল ভরে দিচ্ছি, আর ঘরেরও কিছুটা খাওয়ার জলের বোতলে জল ভরে নেব, আর তার সাথে ছেলে মেয়েকেও ডেকে দিয়েছি। তো দেখো ওরা রেডি হয়ে একদম বাইরে চলে এসেছে, তো এখন ওরা ব্রাশ করবে, তো তার সাথে সাথে আমিও আমার কাজগুলোকে কমপ্লিট করে নেব। তো এখন যেহেতু প্রচণ্ড হারে ঠান্ডা পড়ছে, তো ওই জন্য সবসময় চেষ্টা করি যে জলের বালতিগুলোকে রোদ্দুরে রাখার, তো রোদ্দুরের যেই জলগুলো গরম হয়ে যায় তো সেগুলো দিয়ে স্নান করতে খুব ভালো হয়। আর এদিকে আজকে সকালবেলা ছেলে মেয়ের জন্য বানালাম টেস্টি টেস্টি চাউমিন, তো আলু পেঁয়াজ দিয়ে বানিয়েছি, আজকে ডিম দিইনি, জানো তো ডিম শেষ হয়ে গেছে, তো আজকে ছেলে মেয়েকে ডিম সিদ্ধ করে খাওয়াতেও পারবো না। তো দুজনের জন্য দুটো টিফিন প্যাক করে নিলাম, আর এবার দিয়ে দিচ্ছি ঘরে, তো দুজন দুজনের মতন নিয়ে নেবে। আর ওইদিকে ওরা কিন্তু রেডি হচ্ছে, তো দেখো যে যার কাজে ব্যস্ত, সকাল মানেই ব্যস্ততার সময়। তো এইদিকে চা করে নিলাম তিনজনের জন্য, ডিম নেই তোমাদেরকে যেটা বলেছিলাম, তো ছেলে মেয়েকেও সকালবেলা চা করে দিলাম। তো গরিবের সংসারে সব রকমই অ্যাডজাস্টমেন্ট করতে হয়, তো ছেলে মেয়েও পারে মাঝে মাঝে এগুলো করতে। তো যাই হোক, ওদেরকে পুরোটা রেডি করিয়ে নিয়ে দেখো চলে আসলাম স্কুলে যাওয়ার জন্য। তো আমাদের বাড়িতে যেতে আর বাড়ির থেকে বেরিয়ে আসতে একটা কালী মন্দির পড়ে, তো তোমাদেরকে আগের ব্লগে আমি দিয়েছি আমাদের কালী পুজোর টাইমে, তো সেইখানে প্রত্যেক দিন ছেলে মেয়ে কিন্তু এইভাবে প্রণাম করে তারপরেই স্কুলের বাসে চাপে, তাতে বাস যদি চলেও আসে তাও কোনো অসুবিধা নেই, প্রণাম করেই ওরা যাবে। তো তারপরে ছেলে মেয়েকে বাসে চাপিয়ে দিয়ে চলে আসলাম আমি মুদিখানার দোকানে। তো বাড়ি যাওয়ার পথে যে মুদিখানার দোকানটা পড়ে, তো সেখান থেকে ভাবছি কটা ডিম নিয়ে নেব, কারণ আজকে তো ছেলে মেয়েকে চা খাইয়ে দিয়েছি কিন্তু কাল থেকে দেবো না, চা খাওয়াটা বাচ্চাদের জন্য ভালো না। তো এরপরে আসার পরে দেখো ঘরে বাইরে এখন অনবরত চাটাই পাতা থাকে, তো সেই চাটাইটাকে তুলে নিচ্ছি, ঘরে বাইরে চাটাইগুলোকে তুলে নেব, আর সঙ্গে সঙ্গে ঘরের কাজকর্ম শুরু করে দেবো, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে এমনিতেই সংসারের কাজ, তার সাথে সাথে পুজোরও কাজটা কিন্তু একটু বেশিই থাকে, ঠাকুরের থালা বাসন ধোয়া, তারপরে ঠাকুরকে অনেকক্ষণ ধরে সময় নিয়ে পুজো করা। তো যাই হোক, এবার ফটাফট বিছানাটা তুলে নিচ্ছি। তো দু তিন দিন আগে যখন আমার গলা ব্যথা ছিল তখন কিন্তু আমি বিছানার চাদর টাদর পাল্টিয়ে নিয়েছিলাম, তো সেদিন যেহেতু সকাল থেকে ভিডিওটা শেয়ার করতে পারিনি, তো ওই কারণে তোমাদেরকে এগুলো দেখানো হয়নি। তো দুদিন হয়ে গেছে বেডশিটটা আমি চেঞ্জ করে নিয়েছি, আর শীতের সকাল মানে তো বুঝতেই পারছো, দেখো এখনও মাথায় টুপি গায়ে সোয়েটার কিছুই খুলিনি, আর আমার যেহেতু টনসেল ফুলেছিলো, তো ওই জন্য যদি এখন থেকে আবার একটুখানি গ্যাফালতি শুরু করি তাহলে কিন্তু আমার টনসেলটা আবার ব্যথা করবে, আবার ফুলে যাবে। তো ওই জন্য যতটা পারি কানটাকে বন্ধ করে চেপে রাখার চেষ্টা করি। তো যাই হোক, আজকের ভিডিওটা কী নিয়ে করছি তোমরা তো ভালো করেই জানতে পেরে গেছো। তো আজকে তোমাদেরকে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি করব না করব সেটাই শেয়ার করব, তো সেটা শেয়ার করতে গেলে ফেস টু ফেস তোমাদের সাথে কথা বলা যাবে না, তো ওই কারণে পুরোটাই কাজকর্মের ওপর দিয়ে আমি করে দিচ্ছি। তো এখন অনেকটা গরম লাগছে বলে তাই আমি মাথা টুপিটা খুলে ফেললাম, তো ঘর দুয়ারটা ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি, তো এরপরেই ঘরটা মুছেও নেব, আর আগের দিনের যে বেডশিটটা চেঞ্জ করেছি তোমাদেরকে বললাম, তো সেই বেডশিটটাকেও কিন্তু আমি ভিজিয়ে দেবো, আর তার সাথে ছেলে মেয়ে দুজোড়ি স্কুলের মোজা আছে, তো মোজাগুলোকেও ভিজিয়ে দেবো, ওরা প্রত্যেক দিন স্কুল থেকে আসার পরে মোজাগুলো কিন্তু আমি মনে করে ধুয়ে দিই, কারণ মোজাগুলোতে হালকা একটুখানি গ্যাস হয়ে যায় আর মোজাগুলো কেমন একটা কালচে ভাব হয়ে যায়, তো মোজাটা কিন্তু প্রত্যেক দিনই ধুয়ে ফেলাটা দরকার। তো যাই হোক, ঘর দুয়ারটা ঝাড় দিয়ে দিলাম ভালো করে, এইবার আমি চলে যাচ্ছি জামাকাপড়গুলো ভিজাতে। তো সামান্য দু তিনটে মোজা, মেয়ের শীতের পোশাক আছে একটা, আর একটা ফুল টি শার্ট, যেহেতু শীতকালে এখন গায়ে তেল মাখা হয় তো যে কোনো জামাকাপড়ই না কেমন একটু তেলকিষ্টে তেলকিষ্টে ভাব হয়ে যায়, তো ওই জন্য যতটা পারা যায় ডেলিকার ডেলি সার্ফে চুবিয়ে দিলে কিন্তু ভালো হয়, তবে যদি সেটা সময় থাকে, সময় না থাকলে কিছু করার নেই। তো একটু রোদে রেখে দিলাম, তো জামাকাপড়গুলো খুব তাড়াতাড়ি কাচলে পরে পরিষ্কার হয়ে যাবে। আর এদিকে সাড়ে নটার জলে থালা বাসন টালা বাসন ধুয়ে নিয়ে এসে চলে আসলাম ঝুড়িতে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম ডিম গুলোকেও রেখে দিচ্ছি, আর এবার বসে পড়বো দুপুরের খাবারের জন্য সবজি কাটতে। তো সবজি কাটার পরে ঘর দুয়ারটা ভালো করে মুছে নিয়ে আমি করে নেবো পুজো।
তো এই যে তোমরা আমার আজকের ভিডিওটা দেখছো, তো তোমাদেরকে ভিডিওটা দেওয়ার কারণটা কি বলো তো, আমি সারা দিন সংসারে কি কাজ করি না করি, এই ঘরটাকে, আমাদের এই টিনের ঘরটাকে কিভাবে আমি সাজিয়ে গুছিয়ে রাখি, কিভাবে একা একা সব কিছু একা হাতে সামলাই, সেটাই তোমাদেরকে আমি দেখাতে চাই। তো এইভাবেই কিন্তু ডেলিকার আমার দিনটা কাটে, ডেলিকার সময়টা কাটে। যখন ছেলে মেয়েকে স্কুলে ছাড়তে যাই তার আগে পর্যন্ত খুব তাড়াহুড়ো থাকে, ওদেরকে ছেড়ে আসার পরেও খুব তাড়াহুড়ো থাকে, তবে এক একটা টাইমে এক একটা কাজ গুছিয়ে গুছিয়ে আমি করে নিতে পারি, কিন্তু ওরা থাকলে তাড়াহুড়োতে সব কাজ গুছিয়ে করা হয় না, ওই হুড়মুড় করে করা হয়। ওদেরকে ছেড়ে দিয়ে আসার পরে খুব ভালোভাবে ধীরে সুস্থে আমি কাজগুলো করে নিই। তো এইভাবে সবজি টবজি কেটে দিয়ে তারপরে আমি ঘর মুছে স্নান করে পুজো দিতে চলে যাব, আর যে জামাকাপড়টা ভিজিয়ে রেখেছি সেটাকেও ধুয়ে নেব। তো একা সংসারে যদি সবাই ভেবে থাকে যে খুব ভালোভাবে থাকা যায়, খুব আরাম করে থাকা যায়, কিন্তু সেটা নয়, একদমই তার উল্টো। একা সংসারে কেউ কখনোই কিন্তু হাত পা ছাড়া থাকে না, তার দায়িত্ব কিছু কমে না, বরঞ্চ দায়িত্ব তার বেড়ে যায়। তো এইভাবেই আমি এই আমার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে রাখি। আর এই দেখো পুজো দিয়ে দিলাম, তো ঠাকুরের পুজোটা হয়ে গেছে, এবার আমি একটু নিশ্চিন্ত। কারণ সকাল সকাল যদি ঠাকুরের পুজোটা না করা হয় তো মাথার মধ্যে একটা চাপ থাকে যে কখন পুজো করব। কারণ বৃহস্পতিবার দিনকে আমি যতটা পারি সকালের দিকে হালকা ফুলকা খেয়ে ঠাকুরের পুজো করে তারপরেই খাবারটা খাই, যেটা আমাদের করা উচিত। তো এরপরে চলে আসলাম রান্নার দিকে, তো স্নান টান করে পুজো দিয়ে এইবার রান্নার দিকে চলে আসলাম। তো রান্না আমার কিন্তু অর্ধেক কমপ্লিট হয়ে গেছে, তো শুধুমাত্র এখন আমি ফুলকপি আলুর রসাটাই করছি। তো এটাকে এখন করে নিলে রান্না কমপ্লিট হয়ে যাবে, তারপরে চলে যাব মেয়েকে আনতে। তো আমার কাছে সময় বাধা ধরা, সময় একদম গুনে হিসাব করে চলা, সকাল থেকে রাত পর্যন্ত কি করব, কিভাবে করলে একটু কাজ তাড়াতাড়ি হবে, নিজের জন্য সময় বার করতে পারবো, ছেলে মেয়ের জন্য সময় বার করতে পারবো। তো এই একা সংসারে থেকে আমাকে কিন্তু সব ম্যানেজ করতে হয়, সব করার চেষ্টা করি নিজের খুশির জন্য, ছেলে মেয়ের খুশির জন্য, হাজবেন্ডের খুশির জন্য। কারণ আমি যদি কিছু একটা ভালো কাজ করি তবে ছেলে মেয়ে হাজবেন্ড সবাই খুশি হয়, তার সাথে সাথে ওদের মুখের দিকে তাকিয়ে আমিও কিন্তু অনেকটা খুশি হই। তো এইভাবেই দিনগুলোকে কাটাচ্ছি। তবে এখানে আসার আগে ভাবিনি যে এতটা কষ্ট করে দিন কাটাতে হবে, যেটা তোমরা দেখলেই বুঝতে পারো। তো যাই হোক, সেভাবেই কাটাচ্ছি, কিছু মিথ্যে স্বপ্ন কিছু আশা নিয়ে আমি পশ্চিমবঙ্গে এসেছিলাম মুম্বাই থেকে, কারণ মুম্বাইয়ের পরিবেশ তো তোমরা জানোই কতটা সুন্দর হয়। তো সেইখান থেকে আমি এসেছিলাম কিছু স্বপ্ন নিয়ে আশা নিয়ে। তো এখন ভাবি যে থাক, যেই মিথ্যে স্বপ্ন নিয়ে এসেছিলাম সেই মিথ্যে স্বপ্নগুলোকে পিছনেই ছেড়ে দিই। তো এখন যেই স্বপ্নটা নিয়ে আমি থাকতে চাই বা থাকছি, আমার ইউটিউব, তোমরা আমাদের ইউটিউবের পরিবার, আমার ইউটিউবের পরিবার, তো তাদের সঙ্গেই আমি মিলেমিশে থাকতে চাই। তো যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে, তো চলো আজকে রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই দুপুরে কী কী করলাম। তো এখানে করেছি ফুলকপি ডাটা আলু বেগুন দিয়ে চচ্চড়ি। তো ফুলকপির যে ডালগুলো হয় তো সেই ডাটাগুলোকে দিয়েই আমি চচ্চড়ি করে দিয়েছি। তো খেতে কিন্তু খুব টেস্টি হয়, সামান্য একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে বানিয়েছি। তোমরা কেউ চাইলে বানিয়ে দেখতে পারো, খুব ভালো লাগে। ভাজা ভাজা করতে হয়, জল দিতে হয় না, আর এর মধ্যে আছে ভাত। তো এই এখন রান্না হলো, আর তার সাথে আছে আরও কিছু আছে, তো চলো তোমাদেরকে দেখাই। তো তার সাথে আছে এখানে আলু ফুলকপির রসা, যেটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম, আর অনেক কিছু বকবক করে ফেললাম তোমাদের সাথে। তো দেখো বড় বড় পিস করে কি সুন্দর করে আলুগুলোকে দিয়েছি, ফুলকপিগুলোকে দিয়েছি, একদম মাখা মাখা করেছি। আর তারপরে তার সাথে আছে বেগুন ভাজা। তো আলুটা চচ্চড়িতে যখন বেগুন দিচ্ছিলাম বেগুনটা একটু বেশি হয়ে গেছিলো, তো ভাবলাম মেয়ের জন্য একটুখানি ভাজা করে নিই। আর একটা ফুলকপি ভাজা রেখে দিয়েছি মেয়ের জন্য। আর তার সাথে আছে মুসুরির ডাল, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর একটুখানি রসুন ফোড়ন দিয়ে একদম গাঢ় পাতলা রকম করে মুসুরির ডাল। তবে এই ডালটা খেতে কিন্তু খুব টেস্টি লাগে। তো তোমরা যদি পেঁয়াজের ডাল করে থাকো তার মধ্যে একটুখানি রসুন ফোড়ন দিয়ে দেবে, দারুণ দারুণ, যেন ডালের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এরপরে আছে আরেকটা সুন্দর খাবার, যেটা তোমরা কখনো খেয়েছো কিনা জানি না, কিন্তু আমার ঘরে মাঝে মাঝেই হয়। তো এটা হচ্ছে কালকের ডাল, যেটাকে শুকিয়ে ফেলেছি, আর শুকিয়ে ফেলার পরে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে জমিয়ে এটাকে মেখে নিয়েছি। তো এই খাবারটা যদি থাকে তাহলে আর কোনো খাবারের প্রয়োজন পড়বে না আশা করি, ভাত দিয়ে এটা খেলেই মন আর পেট দুটোই ভরে যাবে। তো আজকে দুপুরের আমাদের লাঞ্চ মেনু এটাই ছিল। তো দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে 7:30,
তো ভাবছিলাম তোমাদের সাথে একটু আগে থেকেই ভিডিওটা শেয়ার করবো, বাট একটু কাজ ছিল বলে শেয়ার করা হলো না, সাথে ব্লগটা আবার স্টার্ট করলাম। তো সারাদিন তোমাদের সাথে ফেস টু ফেস কথা হয়নি, এই এখনই সবে তোমাদের সাথে ফেস টু ফেস কথা বলা স্টার্ট করলাম। তো দুটো করে সোয়েটার জ্যাকেট পরে নিয়েছি, তো প্রচণ্ড হারে ঠান্ডা লাগছে, তবে কানটা এখনও ঢাকিনি, কানটা ঢাকবো, পায়ে মোজাও পরে নিয়েছি। তো একদমই শরীরের প্রতি অগ্রাহ্য করা যাবে না, যেহেতু আমি ওষুধ খাচ্ছি, আমার টনসেল ফুলেছে। তো এখন দুধটা গরম করতে বসালাম, আর সন্ধেবেলার একটু টিফিন বানাবো। তো টিফিনে কী বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব, তবে একটুখানি পর থেকে, কারণ এখন আমাদেরকে অনলাইনের ক্লাস করাবে, তো ওই জন্য প্রায় আধ ঘন্টার মতো টাইম আমাকে অনলাইন ক্লাসে দিতে হবে। তো অনলাইন ক্লাসটা কমপ্লিট হলেই মোটামুটি 8টা থেকে 8:30টার মধ্যে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো টিফিনের জন্য একটুখানি বাঁধাকপি কুচি কুচি করে কেটে সেদ্ধ করতে বসিয়ে দিলাম, আর হালকা একটু নুন দিয়ে দিলাম। তো এবার একটুখানি হালকা সিদ্ধ হয়ে গেলে তারপরে এটাকে নামিয়ে নেবো, খুব হালকা, জলটা একটু গরম হলেই এটাকে নামিয়ে নেবো। তো এদিকে একটুখানি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি করে নিলাম, এর মধ্যে একটুখানি নুন হলুদ দিয়ে দেবো, আর তার সাথে হালকা একটুখানি বেসম দিয়ে দেবো। তো বেসমটা দেওয়ার পরেই কিন্তু সেদ্ধ করা বাঁধাকপিগুলো দেবো, যতটা পরিমাণে দরকার পড়বে ততটাই বেসম ইউজ করব, তারপরে আবার বেসম দেবো। তো দেখো কিভাবে ধোয়া উঠছে। তো এরপরে আধ ঘন্টার মতন মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো দেখো কীরকম গাঢ় হয়ে গেছে আর খুব সফটও হয়ে গেছে। তো এইবার এটাকে ফ্রাই করব। তো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, তো সর্ষের তেলটা মোটামুটি গরম হয়েই গেছে, আর একটুখানি গরম হলে পরে তারপরে পকোড়িগুলোকে ছানবো। তো পকোড়িগুলোকে এবার দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ অনেকটা রাত হয়ে গেছে, এটা অনলাইন ক্লাস করার পরে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা কিন্তু শেয়ার করছি। তো চলো এগুলোকে ফ্রাই করে নিই, তারপরে দেখাচ্ছি। তো ফাইনালি পকোড়ি ভাজা হয়ে গেছে, তো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তো ওর জন্য এখন শুধু পকোড়ি আর কিচ্ছু করিনি। তো তিনজনে মিলে এখন এটাই টিফিন করে নেবো, এখন বাজে রাত্রির 9টা। তো দেখতে দেখতে 9টা বেজে গেল, মিটিং শেষ হতে অনেকটা টাইম লেগে গেল, তো ওই জন্য এখনই টিফিনটা বানিয়ে নিলাম, এখনই খেয়ে নেব, আর তারপরে যাব রাতের খাবার বানাতে। তো খাবার বলতে সবজি ডাল আছে, দেখি কিছু একটা বানাবো। তো কি বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আর বেশি বকবক করলাম না, তো টিফিনটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এইভাবেই আমি টিফিন নাস্তাগুলো বানাই। তো চলো এবার খাওয়া দাওয়াটা করি, দিয়ে ফটাফট টিফিনটা বানিয়ে রাতের খাবারটা বানিয়ে নিই, কি উল্টোপাল্টা বকছি, তো টেনশনে টেনশনে হচ্ছে। তো রাতের খাবারটা বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করে দেবো যে রাতে কী খাওয়া দাওয়া করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখন বাজে 10:41, আর আমাদের জন্য খাবার বেড়ে নিলাম। তো রাতে আজকে লুচি করলাম, কারণ আলু ফুলকপির তরকারিটা না খুব ঝাল হয়েছে, তো ভাবলাম লুচি দিয়ে খেলে বেশ ভালো লাগবে। আর তার সাথে আছে পেঁয়াজের ডাল, এটা তো চুমুক দিয়েই খাওয়া যাবে, এত সুন্দর হয় পেঁয়াজের ডালটা। তো এই হচ্ছে এখনকার খাবার। তো এটা আমার আর পুচকুসোনার জন্য বেড়েছি, তো এটা আমি আর পুচকুসোনা খাবো, আর এটা শুভ। তো এখন বাজে রাত্রির 11:20, অনেকটা রাত হয়ে গেছে, শুভ ওদিকে বিছানা করে নিয়েছে, পুচকুসোনা ঘুমিয়ে পড়েছে, ওকে খাইয়ে দিয়েছিলাম, আর শুভ এখন শুয়ে পড়ছে, বিছানা করে ফেলেছে, তো আমিও যাচ্ছি এবার শুয়ে পড়বো। তো মনে করে ওষুধটা খেয়ে নিলাম, যেহেতু এখনও গলা ব্যথা সেরকমভাবে খুব একটা কমেনি, আর সারাদিনে যেটুকু যা পারলাম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম। তো আজকে যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, তো এইভাবেই আমি দিনটা কাটাই। তো আমার সংসারে যাবতীয় কাজকর্ম সময় এইভাবেই কাটে। তো আজকে তোমাদেরকে পুরোটাই দেখাবার চেষ্টা করলাম, তবে দেখালে পরে আরও অনেক কিছু দেখানো যেত, বাট ভিডিওটা তো এমনিতেই অনেক বড় হয়ে গেছে ওই কারণে। চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই করলাম, দেখা হচ্ছে কালকে নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগের সাথে, আর নতুন একটা ভিডিওর সাথে। তো আসছি আবার কালকে নতুন ভিডিও নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার, গুড নাইট, বাই।